আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আলমপুর রশিকলের আজাদ ক্লাব প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে পাশেই শিব মন্দির ও হনুমানজির মন্দির প্রাঙ্গণে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। আজ থেকে অষ্টম প্রহর দিয়ে শুরু এবং ছট পুজো ও আরও ধর্মীয় অনুষ্ঠান দিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে সাটানো হলো 144 ধারা। স্থানীয় সূত্রের খবর, ব্যাংকের অকশনে পাওয়া রামগোপাল বনসল এই জায়গাটি নিজের নামে করেন, কিন্তু উনি আমাদের সঙ্গে বসে মন্দির, বৃদ্ধাশ্রম ও পার্ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জায়গাটি নিজের নামে কুক্ষিগত করার পরেই এখন উনি উল্টো সুরে হাঁটতে চলেছেন, যার ফলস্বরূপ এই 144 ধারা লাগব করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং অনুষ্ঠানের সার্বিক কাঠামো খুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। স্থানীয়দের কথা, যেখানে 40 বছরেরও বেশি সময় ধরে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে, সেখানে উনি কিভাবে এই কাজটি করলেন, অপেক্ষায় সাধারণ মানুষ। স্কুল ছিল যদি বলেন আমি পাঠিয়ে দিই। তুমি শিবলিঙ্গ আছে ওনাকে একবার কানে দিয়েছি, তারপর তো এক এক করে আসতে গেলে ওনাকে তো পাচ্ছি না। এরপরে হচ্ছে ওটা পুকুর, ওই যে ওইখানেই আসলে এ হয়, 1973 এর পর সব এটা পুকুর।
দিস ইজ ছট পোখা। हाँ बोलिए सर, हमारा नाम टिंकू कुमार सिंह है और 11 तारीख को डेट में यहाँ पर जो 44 का 140 लगा दिया यहाँ पर हम लोग का। आज के दिन 17 तारीख को 17/4 को हरिनाम था, वो दल बल के साथ में टेंट उन्ट लगा था, खोल खाल के पुलिस लेके चला गया, जबरदस्ती करके बोला हम पूजा नहीं करने देंगे। और आज के दिन 17/4 को हम लोग का यहाँ पर हरिनाम था और खोल खाल के पुलिस दल बल के साथ में ही लेके चला गया। आपका नाम क्या है? हमारा नाम हच्छे शेखर सिंह। शेखर सिंह, शेखर सिंह की प्रॉब्लम हो चे एखाने? प्रॉब्लम टा व्यापार टा एखाने आचे, आज के गत 1973 साल तक एखाने ही क्लब टा आचे, एखाने छठ पूजा प्रोग्राम। क्लब का नाम की? आजाद क्लब। आजाद क्लब, एड्रेस टा? आलमपुर आजाद क्लब, न्यू करला आलमपुर हावड़ा। এখন ব্যাপারটা আছে, গত 40 বছর থেকে এখানে ছট পুজো হয়, প্রত্যেক মঙ্গলবার এখানে পুজো হয়, ঘাট আছে, সব কিছু হয়। এবার হঠাৎ করে গত এক সপ্তাহ আগে এখানে একটা 144 নোটিশ লাগানো হয়, ওই নোটিশের মধ্যে গোবিন্দ প্রসাদ বলে একটা লোকের নামে একটা প্রশান্ত দাস বলে কোনো কোম্পানির স্টাফকে দিয়ে 144 করা হয়। এখানে পুলিশ আসে, এসে বলে কাল থেকে পুজো করতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা, এই 144 হ্যাঁ কারা করেছে? 144 একটা গ্লেভেন্টার কোম্পানির একটা স্টাফ প্রসূন না পার্থ দাস বলে আছে, ওনার স্যারকে গোবিন্দ প্রসাদের নামে করা আছে, গোবিন্দ প্রসাদ পাশে বসেও আছেন, ওনার নামে করা হয়েছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা এটাই চাইছি, গত 40 বছর ধরে আমাদের রিলিজিয়াস প্রোগ্রাম এখানে হচ্ছে, আমাদের প্রোগ্রামটা যেইভাবে হয় সেভাবেই হোক, যাতে কোনো অবস্ট্রাকশন এই প্রোগ্রামে না হয়। বছরে দুবার বড় একটা প্রোগ্রাম হয়, যার মধ্যে কমসে কম 2-3 হাজার লোক প্রোগ্রাম করে, আমাদের বিডিও, পঞ্চায়েত অফিস, থানা প্রত্যেক বছর আমাদের পারমিশন দেয়, কিন্তু এইবারে করতে দেয়নি। দেওয়ার কারণ হচ্ছে একজন গোপাল বনসল, উনি মাসলম্যান লোক, ওনার কাছে কোটি কোটি টাকা আছে, উনি পুলিশ ফোর্স সবাইকে কিনে রেখে, ব্যবস্থাকে কিনে রেখে আমাদের গ্যার ধর্মের লোককে নিয়ে এখানে চাইছে মন্দির সব কিছু ভেঙে দেওয়ার জন্যে, কিছু আর ওদের প্ল্যানিং আছে। বলি আপনার নাম? আমার নাম তেজ বাহাদুর সিং। তেজ বাহাদুর সিং, আমি সব ক্লাবের প্রেসিডেন্ট, আমি দীর্ঘদিন ধরে পুজোতে আছি, পুজো নিয়ে এই ঝামেলাটা হলো, আমাদের বনসলবাবু চাইছেন না কি এই পুজো এইখানে হোক, ওনার নিজের ইচ্ছা মতন এইটা প্লট ওয়াইজ করে বিক্রি করার ওনার ধান্ধা আছে। আমাকে প্রথমে উনি লোভ দেখালেন, এইখানে মন্দির হবে, শিশুদের বিদ্যালয় করব, আশ্রম করব, কিন্তু আজকে পরিস্থিতি ঠিক উল্টো হয়ে গেছে, ক্লাবকে এইখান থেকে তুলে দিয়ে উনি নিজের ইচ্ছা মতন প্লট ওয়াইজ করে বিক্রি করার ধান্ধা দিয়েছেন। আপনার নাম? গোবিন্দ প্রসাদ। গোবিন্দ প্রসাদ, আপনার নামে বোধ হয় 144 জারি হয়েছে? না স্যার, আমাদের আমার নামই 144 হয়েছে। আমি একটা ক্লাবে মেম্বার, আজ পর্যন্ত পুজো নিয়েই সবসময় কাজে ব্যস্ত থাকি ক্লাবে, কোনোদিন আজকে পর্যন্ত আমার এখানে ঝগড়াঝাটির মধ্যে যায়নি, কিন্তু তারপরেও হঠাৎ উনি এইরকম আমার নামে কেস করলেন। হ্যাঁ, কেস করে এইখানে ঢুকতে দিতে চাইছেন না। আজকে গত আজকেই এইখানে আমাদের এইখানে যে ক্লাব, যে আমরা যেখানে বসি ওইখানে একটা গেট লাগাতে যাচ্ছে, গেট লাগাতে মানে ক্লাবের লোককে ঢুকতে দেবেন না বলে আমরা এইখানে মোটামুটি 50-100 মেম্বার এসে রোকথাম করেছি, থানা পুলিশ এসছেন, ওরা বারণ করেছেন, বলে না গেটটা এইখানেই লাগবে, আপনি গিয়ে বড়বাবুকে দেখা করুন, এই কথাটা হয়েছে স্যার। আজকে কখন কটার সময় পুলিশ এসেছে? এই মোটামুটি ধরে নিন 5টা হবে। পুলিশের বক্তব্য কি? বক্তব্য ওনার কি, আপনি ঠিক আছে, আপনার ক্লাব আছে, আপনার তো জমি নাই, জমি তো আপনার নামে নাই, কিন্তু আমরা তো 1973 বছর থেকে আমাদের পুরনো যত লোকগুলো এখানে আসজাম ছট পুজো করে আসছি সেটা নিয়ে সবসময়ই আমরা নিয়ে থাকি। আমরা বললাম না, এখানে ক্লাবে আমরা বসাবস করি, গেট লাগাতে দেবো না আপনাকে, আর উনি বলছেন না আমরা গেট লাগাবো, আর প্রশাসন বলছেন বলা না আপনি বড়বাবুর সঙ্গে দেখা করুন, বড়বাবু কি বলবে না বলবে তারপরে কোনো কথা হবে। এই জায়গাটা কাদের? জায়গাটা স্যার আগে একটা আমাদের অশোক ভাবনা বলে মালিক ছিলেন, ও যে স্প্রিং ফ্যাক্টরি ওনার নামেই ছিল, কিন্তু উনি কোনো রকমে এই কোম্পানিকে বিক্রি করেন। কোন কোম্পানি? এই যে আমাদের গোপাল বনসল একটা কোম্পানি আছে, ওনাকে বিক্রি করেন। বিক্রি করে এবার উনি চাইছেন এটা একবার করে
একর করে মানে অন্য ভাবে অন্য জিনিস কিছু করতে চাইছেন, যেটা আমাদের এইখানে ছট পুজো ক্লাব মন্দির সবই সরিয়ে দিতে চাইছেন। এইটা নিয়ে আমরা ওনার স্টাফকে নিয়ে অনেকবার রিকোয়েস্ট করেছি, স্যার আপনি কি করতে চাইছেন বলুন, আমরাও হেল্প করব। উনি এইখানে চার পাঁচ দশ দিন পুজো করেছেন, তার মধ্যে আমরা হেল্প করেছি, এখানে সব ক্লাব ছেলেগুলো আমরা হেল্প করেছি, সহায়তা করেছি, তারপরেও উনি এই কেসটা মেনে নিতে চাইছেন না, বলে আমার যে ইচ্ছা আছে সেইটা আমি করব, তোমরা এখান থেকে সরে যাও। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।